একটি সুন্দর বাড়ির স্বপ্ন মানুষের আজন্ম লালিত। আমরা বিটিআই ভালোবাসার ইউনিট নিয়ে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সময় কথা বলে থাকি, তাদের এই ছোট ছোট স্বপ্ন পূরণের গল্প শুনতে। এরকমই একটি উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এসেছি গ্রিন রোডের একটি অ্যাপার্টমেন্টে, যেখানে আমরা শুনব জিয়াউল আমিন স্যার এবং রিয়া ভাবির ভালোবাসার গল্প। ২০১৫তে ফার্স্ট আমরা ডিটারমিন করি যে আমরা, হ্যাঁ, আমাদের এখন সময়, আমরা অ্যাপার্টমেন্টটা কিনবো। তো ওই সময়ে আমি বিটিআই থেকে কল পাই, ওরা আমাকে ইনভাইট করে ইস্তানবুল রেস্টুরেন্টে ওদের একটা প্রোগ্রামে, যেখানে ওদের একটা ফেয়ার হচ্ছিল। সো ওখানে বিটিআই ম্যানেজমেন্টের সাথে সিনিয়র পার্সনদের সাথে আমার কথা হয়। ওই কথার মধ্যে থেকে আমাকে কয়েকটা লোকেশন দেখায়, এর মধ্যে উত্তরা ছিল, ধানমন্ডিতে ছিল এবং গ্রিন রোডে ছিল। তো আমার সব কিছু কনসিডারেশন নিয়ে আমার কাছে মনে হল যে গ্রিন রোডের এই লোকেশনটাই চমৎকার। এই লোকেশনটা আমার এত ভালো লাগছে যে চারদিকে, মানে ওদের চুজটা খুব ভালো, পছন্দটা ভালো, মানে অ্যাপার্টমেন্টের। তাছাড়া আমার বেডরুম দুইটাই দক্ষিণ সাইড থেকে, আলো বাতাস খুব সুন্দর, এটা আমার খুব ভালো লাগছে। আমরা অনেক অনেক ডেভেলপারের কাছে গিয়েছিলাম, চারিদিকে পাখির কলকাকলি এত ভালো লাগে তখন, মানে সকাল খুবই সুদিং একটা সকাল আমার শুরু। আসলে আমার তিনটা বেডরুমই এত খোলামেলা, এত আলো বাতাস, এটা আমার সব মানে মেইন ইয়ে ছিল যে আমার বেডরুম গুলো যেন দক্ষিণমুখী হয়, হ্যাঁ, আলো বাতাস থাকে। আমি আসলে ছোট বাসা মানে থেকে আমি পারি না, আমার মনে হয় যে খোলামেলা বাসা। তো বিটিআই এই প্লটটা আমার কাছে সব দিক থেকেই ভালো লেগেছে। খোলামেলা কিচেনের কনসেপ্ট থেকে আসলে আমাদের এই কিচেন ডিজাইনটা চুজ করা, এই চেঞ্জ আনার ক্ষেত্রে বিটিআইয়ের কোঅপারেশন ছিল চমৎকার। কারণ বিটিআইকে আমি যতবারই রিকোয়েস্ট করেছিলাম এই কিচেন চেঞ্জের ব্যাপারে, ডিজাইনের চেঞ্জের ব্যাপারে, ওরা কখনোই আমাকে না করেনি। প্রত্যেকবারই আমাকে তাদের সিনিয়র পার্সনদের সাথে কথা বলে দে গট ব্যাক টু মি ফর দ্য চেঞ্জেস, এবং আলহামদুলিল্লাহ অল দ্য টাইম হোয়েন এভার আই রিকোয়েস্টেড দেম দে কোঅপারেট মি আ লট। কনস্ট্রাকশন কোয়ালিটি বিটিআইয়ের আমি বলবো যে চমৎকার। কারণ এই কারণেই আমি বলবো যে আমি তো প্রতি সপ্তাহে, যখন কনস্ট্রাকশন কাজ চলছিল তখন তো আমি প্রতি সপ্তাহে আসতাম। এদের কাজের কোয়ালিটি এতটাই চমৎকার বিটিআইয়ের, কারণ হচ্ছে কি ওদের আর্থকোয়েক প্রিভেন্টিভ যে প্ল্যানটা, এটা অসম্ভব ভালো। যেটা আমি একটা প্রথম আলো রাউন্ড টেবল মিটিংয়েও বলেছিলাম যে এরা যে কনস্ট্রাকশন সময় আর্থকোয়েক প্রিভেনশনের জন্য যেই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করেছে, আসলেই মানে আমি একটা লেমেন হিসেবে বলবো যে আমার কাছেই ভালো লাগছে। এবং সেকেন্ডলি দ্য এক্সটেরিয়র পার্ট অফ দ্য বিল্ডিং, ইট ইজ অসম, বিকজ এক্সটেরিয়র ডিজাইনটা আউট, মানে বিল্ডিংয়ের আউটলুকটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। বিটিআই এর সাথে কাজ করতে যে একটা ডিপার্টমেন্ট সম্পর্কে আমার না বললেই না, সেটা হলো কাস্টমার সার্ভিস। ফ্রম দ্য ইনসেপশন কাস্টমার সার্ভিস আমাদের, আমাকে এবং আমার ফ্যামিলিকে যেভাবে সাপোর্ট করেছে ইন টার্মস অফ, বিভিন্নভাবে আমাদেরকে যেভাবে গাইড করেছিল, ইটস রিমার্কেবল। আর একটা নাম আমার না বললেই না, সেটা হলো মিনহাজ। মিনহাজ ছেলেটা চমৎকার কোঅপারেট করেছে থ্রু আউট টিল দ্য হ্যান্ডওভার পর্যন্ত। ও প্রত্যেকটা ব্যাপারে এত ট্রান্সপারেন্ট ছিল আমার, এবং এত ট্রান্সপারেন্টলি, এত একটা মানুষ এত কাম অ্যান্ড কোয়াইট হয় কীভাবে মিনহাজকে না দেখলে বোঝার মতো না। ও যেটা হয়তো অনেক সময় কাজ করতে গেলে মানুষের ভুল হয়, মিনহাজ এমন একটা ছেলে ও যদি ভুল হয়ে যেত ও বলতে যে স্যার আমার ভুল হয়ে গেছে। ওর এই ধরনের বিহেভিয়ার আমার কাছে আসলে, আই রিয়েলি অ্যাট্রাক্টেড অন হিম। আমাদের সাথে বিটিআইয়ের এগ্রিমেন্ট ছিল 40 মাসের, 40 মাসের আগেই বিটিআই আমাদেরকে হ্যান্ড ওভার করেছিল অ্যাপার্টমেন্টটা। সবারই তো একটা স্বপ্ন থাকে সুন্দর একটা বাসা হবে, তো আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, তুমি কি বলো? এটা আলহামদুলিল্লাহ, আমরা বিটিআইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা সুন্দর বাসা উপহার দেওয়ার জন্য।